বলরাম পুরের ঝুলন মেলা আর দেখতে যাব সাঞ্ঝের বেলা, এ সজনী তোকেও নিয়ে যাব আর দুজনে বসে বসে চপ্প কড়ি খাব। তোকে চুড়ি কিনে দিব, তোকে মালাও কিনে দিব, আর এ সজনী গোটা মেলাটাই তোকে আমি হাতে ধরে ঘুরাবো। তোকে চুড়ি কিনে দিব, তোকে মালা কিনে দিব, আর মেলা দেখাতে মোটর সাইকেলে নিয়ে যাব। তোকে ঘুগনি খাওয়াবো, তোকে নাগরদোলায়ও চাপাবো, তো বলিয়া সুড়সুড়ি আমার সঙ্গে যাবি কি নাই বল। এই সুড়সুড়ি কি হইলো বলি, আজকে আমার সঙ্গে ঝুলন দেখতে যাবি নাই? হ্যাঁ হ্যাঁ, আমার তো কোনো কাম নাই না, সেই জন্য আমি তোর সঙ্গে যাবো ঝুলন দেখতে। শোন চো কি হবে, দেখি তুই মাথা খারাপ করিস না, এই চিন্তালে যাবো যে লোকে দেখিলে কি বলবে। যা 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 পালা। তুই হ বল তবেই যাবো। বলছি না নাইন যাবো তোর সঙ্গে। তাইলে কার সঙ্গে যাবি? আমার সঙ্গে নাইন যাবি তো? আমাদের গায়ে হাতি গাড়ি করা আছে, মাই কাকি জেঠিরা সবাই যাবে, কইটাই যাবো, আরো দমে লোক যাবে। মানে তুই আমার সঙ্গে নাইন যাবি? নাই নাই। হ্যাঁ তো তুই আমার সঙ্গে নাইন গেলিস তো কি হইলো, আমি যাবো তোর সঙ্গে? মানে মানেটা হচ্ছে হাতি গাড়িতে চাপি আমিও যাবো। একদম যাবিস নাই বলে দিচ্ছি, যাবোই তো। গাড়িতে কি তোর বাপের ওঠে? এই মদনা। হ্যাঁ বল কি হইলো? বলি আজকে ঝুলন দেখতে যাবি না নাই রে? কোথাকে রে কোথাকে? তোর বাপের শ্বশুর ঘর শালা জানিস না, আমাদের আশেপাশে কোথায় ঝুলন হয়? বললামপুরে। আরে হ্যাঁ যাবিস না? যাবার তো ছিল রে, তবে পয়সা নাই। পয়সা নাই খেতো, বাস স্ট্যান্ডে গিয়ে একটা বাটি নিয়ে ঘুরবি যে শালা, অনেক লোকে দিবে। পয়সা ধার দিবি তাহলে আমিও যাবো। 10 টাকা দিব, তবে তোকে একটা আমার কাজ করে দিতে হবে। কি কাজ রে? কাজটা হচ্ছে এই চিন্তায় যখন সবাই গাড়িয়ে চাপবে না ঝুলন দেখতে যাওয়ার জন্য, সেই তখন তুই আমাকে তোকে ফোন করে দিবি। 10 টাকা দিবি না? হ্যাঁ দিব, তুই ফোন করে দিবি। ঠিক আছে তবে, গাড়ি লাগবে কোন দিব ফোন করে। হ্যাঁ ঠিক আছে ফোন করে দিবি। আরে হ্যাঁ যা 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 শালা, নুনার নিশ্চয়ই হেঁচকার পিটির সঙ্গে কোনো হচর পচর কেস আছে। তাছাড়া নুনার কাছ থেকে 10 টাকা কেনে 1 টাকা পাওয়া অসম্ভব, ব্যাপারটা আমাকে জানতে হবে। তোলে লে ডাকু লে দিকে কু ধুলি খেলতে যাবো তো, এখন নাই যাবো, আজকে আমরা পরব দেখতে যাবো পরব। লেদা রে ও লেদা, কি হলো মা? কি করছি রে বাবু এই চিন্তায়? এই লেবুর সঙ্গে খেলতে ছিলি গো? চো 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 এখন খেলতে নাই হয়, চো চো হাত ট্যাংলা ধুয়ে করে জামালা পরবি, চো পরব দেখতে যাবো। আমি নতুন জামা পরবো। লেবু রে পরব দেখতে যাবি নাই? কোথায় পরব দেখি কোথায়? লেবু কিছুই জানে না, বলছে কোথায় পরব? দমে পরব রে দমে পরব, বললামপুরে ঝুলন মেলা রে ঝুলন মেলা। পরব দেখতে তোর মাই যাবে না? কে জানে, আমি নাইন জানি, মনে হতে নাইন যাবে, তোদের লেদা যাবে। আরে লেবু আমরা সবাই যাব, লেদা যাবে কি আর বাপ যাবে, আমি যাব, আরো কত লোক যাবে। দেখ যাবিস তো, তোর মাইনকে বলবি যে দাবো দাবো, আমলাও দাবো, আমি অগ্নি নেই আমার মাইনকে বলবি দাবো দাবো। যাবিস তো তোর মাইনকে ফট করে সাথে হতে বলবি যে বল গাড়ি চলে আসিছে। হ্যাঁ থাকি থাকি, আমি এখানেই থাকি হ্যাঁ। হ্যাঁ যা 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 আইদো মাই তো থাকলি গো। মাইদো কি হলো রে লেবু, কাঁদছিস কেন? চুপ দে বাবু চুপ দে চুপ দে, কাঁদিস না কাঁদিস না, কি হলো বল? বললামপুরে ঝুলন মেলা বুঝি? না বাবু না, এখন যাতে না পারবি, একটু বড় হয়ে গেলে আর যাবি। আমি যাবো। চুলচুলি দিদি যাচ্ছে, সবাই যাচ্ছে, চ না মা তুই আছো? তোর ছোট দেখ দেখি দেখে সবাই যাচ্ছে না, তোর মতন বটে। শুনরে লেবু তুই তোর বাবার কাজ যা, হ্যাঁ তোর বাবাকে যাই বলবি কি বলবি, মা আর আমি বল ওদের সাথে গাড়িয়ে করে ঝুলন দেখতে যাব। আমি এখানেই থাকি। শুনিলে শুনিলে ভালো করে শুনিলে, আর যদি নাই বলে না তো দমে কাঁদবি, ঘুলতে ঘুলতে কাঁদবি। হ্যাঁ তো আতে তুমি খামার দানা আছে, ও তো তোকে বুঝতে নাই হইন, তুই লেবি হয়ে থাকনো, এখানেই যাব। যাই হোক বাবা, ছেলেটা লস না করে ঝুলন পরবটা দেখেই আসবো এই বছর। তারপরে গাড়ি ছেড়ে দেবে। সবাই চাপিলে না?
হ্যাঁ হ্যাঁ সবাইকে পিছে। ঠিক আছে তবে ভালো করে ধরে রাখো। ড্রাইভার আস্তে আস্তে তাহলে চালা। সোনারে ভালো করে ধরে রাখবি, উপরটাই তো চাপিয়েছিস ভালোই। উপরে চাপার মজাটাই আলাদা রে, মজাটাই আলাদা। কি আরাম, কত সুন্দর হাওয়া লাগে, আর চারদিকে ভালো হয়। চারদিকে পরে ভালবি, আগে দিকে ভাল, আগে দিকে ভাল ডাল আসছে। কোন দিকে রে, কোন দিকে? আগে দিকে মাথাটা নোয়া নোয়া নোয়া। আঁকলি রে বাপ, শালা এখানে কপালটা ফাটে গেছো, আর কবো উপরে চাপো নাই। শুনছি নিচ দিকে যারা আছি না তাদের পয়সাটা নিয়ে লাই, 20 টাকা করে কালেকশনটা। কত করে? 20 টাকা করে? হ্যাঁ হ্যাঁ 20 টাকা করে, আর ছোট ছানাদের নাই নিতে হয়। হ্যাঁ তো ঠিক আছে, আমি কালেকশনটা করছি নিচ দিয়ে। নুনুয়া পয়সা দে। কিসের পয়সা রে, কিসের পয়সা? তালা চাঁদা 20 টাকা প্লাস ফোন করা 10 টাকা সমান 30 টাকা। দে দে দে। কেন তুই মালিক বড়ি নাকি? তবে নাই তো চাঁদি, কে মালিক বড়ে? আমি এই বড়ি। দে দে পয়সা বাইর করে দিয়ে, পয়সা বাইর কর। খুচরা আইনকে রে, খুচরা আইনকে পরে দিয়ে দেবো। কত নোট বড়ে রে, যে তোর খুচরা হচ্ছে নাই। 3000 টাকার বড়ে, 3000 টাকার। কোন সালাই দিয়ে লেখা পড় দিব না, সিধা সালা গাড়ি টালে পড়েই যাবি। চুপ সালা, আর হি তোর নোট বড়ে দে, দিয়ে দে 20 টাকার বড়ে। দে চাঁদি দে, সালা 20 টাকার নোট রাখিনি আর 3000 টাকার নোটের নাম। হাইলে রে হাইলে, 30 টাকা পাঁচ তাল তখন লাগে দিয়ে দিয়ে চলে হাইলে। হ্যাঁ দে, আর 10 টাকা দে, আর 10 টাকা উঠা পরে লিবি। সালা ভিখারি মুহা, বাস স্ট্যান্ডে যাই গাম চাপা দিবি যা, তখন তো বড় বড় কথা বলতেছিলি। পৌঁছে গেছি, পৌঁছে গেছি, নামো নামো। হ্যাঁ হ্যাঁ নামছি নামছি। তো বন্ধুরা আমরা পরব টাইম পৌঁছে গেছি, এইবারে দমে ঘুরবো পরব টাইমে। হ্যাঁ বন্ধুরা, আর তোমরা কে কে বললাম পুর ঝুলন দেখতে আসবে কমেন্ট করে দাও। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেও। সবাই থাপকে লাইক করে দিবে। হে বন্ধুরা, বং পুলুলিয়া চ্যানেলটাকে এরকম নতুন নতুন কমেন্টে ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে পরের ভিডিও।